2001 থেকে 2006 পর্যন্ত কক্সবাজারে 7 জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীকে এই বিএনপি জামাত হত্যা করেছিল। এরশাদুল হাবিব রুবিল, ছাত্রলীগের মঞ্জুর হোসেন, সুজন বড়ুয়াকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এই পরিবারগুলির উপর অকথ্য অত্যাচার করেছে। 2014 সালে কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপি জামাত শাসনামলে সুজন বড়ুয়া সহ কক্সবাজারে 7 আওয়ামী নেতাকর্মী হত্যার কথা উল্লেখ করেন। শিবিরের সশস্ত্র ক্যাডারেরা নৃশংসভাবে তৎকালীন শহর ছাত্রলীগ নেতা তরুণ ক্রিকেটার সুজন বড়ুয়াকে হত্যা করেছিল 2002 সালের 6 জানুয়ারি। সুজন বড়ুয়া ছিল ছাত্রলীগের নিবেদিত কর্মী ডালিম বড়ুয়ার ছোট ভাই। দলের জন্য, আদর্শের জন্য ভাই হারানো ডালিম বড়ুয়া এখন ভুলতে পারেনি সেই লোমহর্ষক স্মৃতি। চারদলীয় জোট সরকার আসে 2001 সালে, ক্ষমতায় আসে। তখন আমার পরিবারের প্রতি অনেক নির্যাতন নেমে আসে। প্রথমে আমাকে অনেক মিথ্যা মামলা দিয়ে কক্সবাজার থেকে আমাদেরকে বিতাড়িত করার চেষ্টা করে। তারপরও না পেরে আমার আদরের ছোটো ভাই সুজন বড়ুয়াকে তারা অপহরণ করে, নির্মমভাবে কুপিয়ে এবং পেরাক ঠুকিয়ে অবশেষে গুলি করে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে। কেবল ভাইকে হত্যা করে ক্ষান্ত হয়নি, ডালিম বড়ুয়াকে সন্দেহভাজন ধারায় আটক করে একে একে দেয়া হয় 16টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা, আর একনাগারে 3.5 বছর জেলখানায় ডান্ডা বেড়িসহ কারাগারে অমানুষিক নির্যাতন করা হয় তাকে। 54 ধারা অ্যারেস্ট করার পরে একদিন ঢাকায়, একদিন চট্টগ্রাম, একদিন ডামু, পরিশেষ 4 দিন পরে কক্সবাজারে আমাকে আনা হয়। এই 3 দিন আমার উপরে অমানবিক জঘন্যতম নির্যাতন আমাকে তারা চালায়। একে একে আমাকে 16টি মামলায় সুনারেস্ট দেখায়। রিমান্ডের নামে 29 দিন রিমান্ডের নামে অমানবিক নির্যাতন চালায় এবং 3 বছরের অধিককাল সময় আমি ডান্ডা বেড়ি পায়ে দিয়েই মানবতর জীবন যাপন করেছি জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে। তৎকালীন যোগাযোগ মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে আমার পুরো পরিবারের উপর এই নির্যাতন চালানো হয়। আর একনাগারে 3.5 বছর জেলখানায় ডান্ডা বেড়িসহ কারাগারে অমানুষিক নির্যাতন করা হয় তাকে। কারাগারে থাকা অবস্থায় ডালিম বড়ুয়ার মা মারা যায়। পেরুলে মুক্তি দেয়া হলেও নিয়ম না মেনে মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারেনি সেদিন। 3 পুত্রর নির্যাতন এবং হত্যার সুখ সইতে না পেরে আমার মা 2004 সালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর যখন বরণ করেন তখন আমি জেলে ছিলাম। জেল থেকে আমাকে পেরেলে আনা হয়, কিন্তু নিরাপত্তার উজুহাত দেখিয়ে আমাকে আমার মার খবরে মাটি দেওয়া পর্যন্ত দিতে দেয় নাই। একটুখানি দেখিয়ে আমাকে সুজায় আবার জেলখানায় সে অন্ধ প্রকোষ্ঠের মধ্যে রেখে দেওয়া হয়। 1993 সালে পৌর প্রিপোটারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের রাজনৈতির সাথে যুক্ত হয় ডালিম বড়ুয়া। সর্বশেষ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব থাকা ডালিম বড়ুয়া 9 মার্চ অনুষ্ঠেয় শহর যুবলীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। 14 বছর রাষ্ট্রক্ষমতায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা কোনো সুযোগ সুবিধা, কোনো লাভ লোভ লালসা করিনি, কোনোদিন কোনো কিছু চাইও নি। এখন সামনে পৌর যুবলীগের সম্মেলন, সেই সম্মেলনের তৃণমূলের যুবলীগ সাবেক ছাত্রলীগ নেতাদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। বছরের পর বছর কারাগারে থেকে ভাইকে হারিয়ে মৃত্যুকালে মায়ের পাশে না থেকে কি পেয়েছে ডালিম বড়ুয়া? দল করে অনেকে আখের গোছায়, আর ডালিম বড়ুয়া হয়েছে নিঃস্ব। তারপরও দলের ভেতরেই এমন ত্যাগী কর্মীকে দিতে হয় নানান পরীক্ষা। আর কত পরীক্ষা দিলে ডালিম বড়ুয়ারা দলে এতটুকু সম্মান পাবে, এমন প্রশ্ন অনেকের। সানজিদুর আলম, সজীব, টিটিএন।